नमस्कार, शुरू कर लाम आजकेर चतुर्थ स्तम्भ। आमी सुचंद्रिमा। साधारण धारणा हलो वायलेंस माने बोमा गुली रक्तक्त मृतदेह बारुदेर गंध। हाँ, एमनटाई आमादेर शिखिएछे राष्ट्र देश समाज और हिंदी सिनेमा सेंसर बोर्ड। स्वाधीनतार 75 बछरेर उद्यापन चलछे। मोदी शाह निर्मला सीतारमणेर भाषाय आमरा एखन अमृतकाले आछि। সেই অমৃতকালে কেবল গরমে ফুটপাতের বাসিন্দা এক মানুষ যদি চুপচাপ মরে যায়, প্রচণ্ড শীতে কুঁকড়ে পড়ে থাকে ফুটপাতে প্রাণহীন মৃতদেহ, তাহলে তা ভায়োলেন্স নয়। কারণ কেউ গুলি চালায়নি, কেউ বোমা ছোঁড়েনি, কোনো রক্তপাত হয়নি, কোনো এফআইআর হয়নি, নিঃশব্দে মৃত্যু এসেছে। মিউনিসিপ্যালিটি গার্বেজ ভ্যানে তুলে নিয়ে গিয়ে সে বেনামি মৃতদেহ পোড়ানো হবে। যে পুইড়ে ছাই হয়ে গেল সেও আমাদের দেশের উই দ্য পিপলের একজন। সম্ভবত কেন, নিশ্চয়ই তার ভোটার কার্ড ছিল। খাবার ছিল না, মাথার ওপর ছাদ ছিল না, কিন্তু তার আধার কার্ড ছিল। প্রতি বছরে গরমে, বিশেষত উত্তর ভারতে শতিনেক, আর শীতে দেশ জুড়েই হাজারখানিক মৃত্যু খুব স্বাভাবিক ঘটনা। মাথায় রাখুন, এটা কিন্তু ভায়োলেন্স নয়। কোনো এফআইআর নেই, কোনো তদন্ত নেই, খবরের কাগজের সাতের পাতাতেও ঠাঁই পায় না এই মামুলি খবরগুলি। কাজেই এই মামুলি খবর নিয়ে আরো আলোচনা করে লাভ নেই। চলুন, এমন হিংসা ছাড়াই মৃত্যুর যে নতুন কিস্সা আমাদের হাতে এসেছে তা নিয়ে কিছু কথা বলা যাক। আপ্পা সাহেব ধর্মাধিকারী নামের এক সমাজকর্মীকে মহারাষ্ট্রের সিন্ডে বিজেপি সরকার মহারাষ্ট্র ভূষণ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে। এই সমাজকর্মীর বিরাট সংখ্যক অনুগামী আছে মহারাষ্ট্রে, অতএব তাঁকে ছোট কোনো অডিটোরিয়ামে বা হলে পুরস্কার দেবার মানেই হয় না। কারণ ওনার ফলোয়ারদের তো জানানো দরকার যে এই পুরস্কার জওহরলাল নেহরু দেয়নি, দিচ্ছে সিন্ডে বিজেপি সরকার, এবং তাও আবার খোদ অমিত শাহ নিজের হাতে তুলে দেবেন এই পুরস্কার। যারা বঙ্গভূষণ নিয়ে খিল্লি করেন তাঁরা খেয়াল করুন, এই পুরস্কারের নাম মহারাষ্ট্র ভূষণ। রাজ্যে রাজ্যে এমন ভূষণ পুরস্কার বহুদিন ধরেই আছে। আমাদের রাজ্যে এই ভূষণ বা বিভূষণ পুরস্কার 90তম সংযোজন মাত্র। সে কথা থাক, মূল বিষয়ে ফেরা যাক। সেই পুরস্কার প্রদান অনুষ্ঠান নবী মুম্বাইয়ে 306 একর খোলা এক ময়দানে আয়োজন করা হয়। লক্ষ মানুষ সেখানে জমা হন। কখন? বেলা 10টা থেকে মানুষ জমা হতে থাকে। দুপুর 1টা নাগাদ অমিত শাহ আসেন, অনুষ্ঠান শুরু হয়। সেদিন মানে গত রবিবার 16 এপ্রিল তাপমাত্রা ছিল 38-39 ডিগ্রি সেলসিয়াস। বিরাট মঞ্চ বাঁধা হয়, এবং এটা নিশ্চয়ই বলে দিতে হবে না যে সেই মঞ্চে কুলকুল করে ঠান্ডা হাওয়া বইছিল। বাতানুকূল সেই মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবীস, মন্ত্রিসভার বিশিষ্ট মন্ত্রীরা, এবং আমাদের ছোটা মোটা ভাই অমিত শাহ। তাদের প্রায় প্রত্যেকের গায়ে ছিল মোদি জ্যাকেট। হ্যাঁ, এটাই এখন দস্তুর, এবং এতে অসুবিধাও নেই, কারণ মঞ্চ এয়ার কন্ডিশনড। আচ্ছা, কেন এই অনুষ্ঠান ওই গরমে দুপুর 1টায় করতে হলো? খুব সোজা উত্তর, গরম বা বর্ষা দেখে নয়। অমিত শাহ বা মোদিজির মাপের নেতাদের কখন সময় পাওয়া যাবে তা দেখেই সভা অনুষ্ঠানের সময় বরাদ্দ করা হয়। তদন্ত হোক, হলফ করে বলতে পারি সেদিন অমিত শাহের বিকেলে সন্ধে আরও জরুরি কাজ ছিল। ছিল বলেই এপ্রিলের এই গরমে বেলা 1টায় সমাবেশ ডাকা হয়েছিল। জড়ো করা হয়েছিল লক্ষাধিক মানুষ, বাসে করে, ট্রাকে করে তাদের আনা হয়েছিল মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে। তারপর এয়ার কন্ডিশন মঞ্চ থেকে যখন বক্তারা ভাষণ দিচ্ছেন, তখন বাচ্চারা কাঁদছে জল দাও জল দাও বলে। বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন, ভাষণ শেষ হয়েছে।
ততক্ষণে এলিয়ে গেছেন দশজন। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে 150-র বেশি শিশু, প্রৌঢ় বৃদ্ধদের। রাতে জানা গেল মারা গেছেন 13 জন। না, একেবারের জন্য এই ঘটনাকে ভায়োলেন্স বলবেন না, কারণ কোনো মাফিয়া তো এই ঘটনা ঘটায়নি, ঘটিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এক রাজ্যের দলবদল মুখ্যমন্ত্রী এবং তাঁর প্রশাসন। ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। মারা গেছেন 13 জন। না, একবারের জন্য এই ঘটনাকে ভায়োলেন্স বলবেন না, কারণ কোনো মাফিয়া তো এই ঘটনা ঘটায়নি, ঘটিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এক রাজ্যের দলবদল মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন। একে ভায়োলেন্স বলবেন না, কারণ এখানে কোনো গুলি চলেনি, কোনো রক্তপাত হয়নি, বোমা ফাটেনি, বাতাসে ছিল কান্না, বারুদের গন্ধ ছিল না। না, কখনোই একে ভায়োলেন্স বলা যাবে না, কারণ এই ঘটনার পরে কোনো এফআইআর হয়নি, হত্যার দায় কাউকে অভিযুক্ত করেনি পুলিশ, পেনাল কোডের কোনো ধারা ব্যবহার করা হয়নি। এ ছিল প্রেম বিতরণের অনুষ্ঠান। অনুষ্ঠানে কিছু মানুষ স্বর্গ সুধর্গে, স্বর্গে গেছেন 13 জন মানুষ। কিন্তু সেই স্বর্গে যাবার আগে তাদের পাঠানো হয়েছিল লাশ কাটা ঘরে, যেখানে ডক্টর বাবাসি কালেল এই সমস্ত শবদেহ চিরফার করে জানিয়েছেন সকলেই মারা গিয়েছেন সানস্ট্রোকে। শরীর জল শূন্য হওয়ায় ওদের কিডনি, লিভার, ফুসফুস, মস্তিষ্ক একেবারে চুপসে গিয়েছিল। টানা 6 থেকে 7 ঘন্টা প্রবল রোদে থাকলে এমন অবস্থা হয়। খেয়াল করুন, উনিও কোনো ভায়োলেন্সের কথা বলেননি, শরীর থেকে বুলেট বা স্প্রিন্টার বের করেননি, কোনো আঘাতের চিহ্ন খুঁজে পাননি। কিন্তু আমার দেশের 13 জন, উই দ্য পিপল, অমিত শাহের জনসভায় এসে আর বাড়ি ফিরে গেলেন না। ন্যাশনাল মিডিয়াতে সামান্য খবর ছাপা হয়েছে, আর খবরের কাগজে কিছুটা, কিন্তু সে খবর বাসি হয়ে গেছে যখন, তখন মহারাষ্ট্রের শিন্ডে বিজেপি সরকার ফরমান জারি করেছে এই গরমে কোথাও কোনো জনসভা করার অনুমতি দেওয়া হবে না। মহেশ নারায়ণ গায়কার, জয়শ্রী, জগন্নাথ পাতিল, মঞ্জুষা কৃষ্ণ ভাম্বাদে, স্বপ্নীল সদাশিব কেনি, ভীমা কৃষ্ণ সালভি, সবিতা সঞ্জয় পাওয়ার, মীনাক্ষী মোহন মিস্ত্রি সমেত 13 জন এই ফরমান জারি হবার আগেই চলে গেছেন লাশ কাটা ঘরে। মৃত্যুর মূল্য আছে মাথা পিছু 5 লক্ষ টাকা। ক্লোজ চ্যাপ্টার। হিটছি আলোচনায় বিরতির পর। আচ্ছা, আমাদের রাজ্যের এই যে গেরুয়া বাহিনী, প্রত্যেক বিষয় অশিক্ষিত মন্তব্য করতে থাকা কাঁথির খোকাবাবু, এনারা একটা কথাও বলেছেন, একটা কথা, এই ঘটনা যেদিন ঘটছে, যখন ঘটছে প্রায় ঠিক তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছিলেন। সোমবার থেকে স্কুল কলেজ বন্ধ ঘোষণা হবার পর আমাদের রাজ্যের বিরোধী দল, তাদের নেতাদের কি প্রতিক্রিয়া ছিল? বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, গরমের ছুটি যেন আরামের না হয়, বেসরকারি স্কুলে অনলাইন বা মর্নিং ক্লাস হলে সরকার পারবে না কেন? বাংলার আগামী প্রজন্মকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত সফল হতে দেবেন না। ছাত্রছাত্রীদের বলবো, বাড়িতে লেখাপড়া যেন বন্ধ না হয়, অভিভাবকরা নজর রাখুন, না হলে বড্ড ক্ষতি হয়ে যাবে। রাষ্ট্রবাদী শিক্ষকরা যতটা এবং যেভাবে সম্ভব পড়ুয়াদের পাশে থাকুন, ছুটি কোনো সমাধান নয়, ক্ষতিকারক সংস্কৃতি। সুজন চক্রবর্তী, সিপিএম নেতা, তিনি বলেছিলেন, কলকাতায় গত 10 বছরে 30% সবুজ কমেছে, তাই গ্রীষ্মকালে শহরের তাপমাত্রা যে বাড়বে তার বলার অপেক্ষা রাখে না, তাই সব ক্ষেত্রেই সরকারের বিকল্প ভাবনা রাখা উচিত ছিল। কিন্তু কোনো বিকল্প পথ না রেখেই ছুটিকেই একমাত্র রাস্তা হিসেবে বেছে নিয়েছে সরকার, কারণ মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন তিনি ডিএ দিতে পারবেন না, তাই ছুটি দিয়েছেন, সেই মতো তিনি ছুটি দিয়েছেন, তাঁর আর কিছুই দেবার নেই।
এককালের বিরোধী দলনেতার এই হলো বিবৃতি। বাংলায় বলেছেন বটে, কিন্তু বাংলায় বোঝা যাবে না। প্রথমত কোন তথ্য জেনে পড়ে দেখে উনি বললেন যে কলকাতায় 30% সবুজ 10 বছরে কমেছে? দ্বিতীয়ত বিকল্প ভাবনাটা কি? যতদিন তা না আসবে ততদিন এই গরমে স্কুল খোলা থাকবে? আর প্রসঙ্গত রাজ্য, উনি কেবল কলকাতার কথাই বা বলছেন কেন? আসলে স্কুল খোলা থাকলে এই গরমে যদি একজন ছাত্র বা একজন মাস্টার মশাইয়ের মৃত্যু হয়, তাহলে সেই লাশ নিয়ে নবান্ন অভিযান করার সামান্য আশাটুকুও চলে গেল বলে কি এই আক্ষেপ? সাধারণত 2রা মে থেকে স্কুল কলেজ গরমের ছুটি পড়ার কথা। এক প্রচণ্ড দাবুদাহে তাকে দিন 15 এগিয়ে আনার মধ্যে যে সতর্কতা রয়েছে তা নিয়েও রাজনীতি। এই সামান্য সতর্কতা নিলে আজ মহারাষ্ট্রে ওই 13 জন উই দ্য পিপল বেঁচে থাকত। তাদের কিডনি, ফুসফুস ছিঁড়ে কেটে সানস্ট্রোকে মারা গেছেন বলে ঘোষণা করতে হতো না। রাষ্ট্রের এই ভয়ঙ্কর হিংসাকে সানস্ট্রোকের আড়াল দিয়ে ঢাকতে হতো না। আমার দেশের 13 জন সহনাগরিককে খুন করা হয়েছে, আমরা বিচার চাইছি। আজ এ পর্যন্তই, শুভরাত্রি।